নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বর্তমানে বেশ কিছু বাইকে কিক এবং ডবল স্ট্যান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। এগুলি খুবই দরকারি একটা জিনিস, কিন্তু দরকারি হওয়া সত্ত্বেও কিছু কিছু বাইক থেকে এগুলো তুলে দেওয়া হয়েছে। আইফোন কিনতে গেলে যেমন চার্জার দেয় না, তেমনই বাইক কিনতে গেলে ডবল স্ট্যান্ড আর কিক দিচ্ছে না। তো চলুন জেনে নেওয়া যাক ডবল স্ট্যান্ড এবং কিক না দেওয়ার কারণটা কি। যেমন এখনকার বেশিরভাগ স্মার্টফোনে চার্জার এবং হেডফোন দেওয়া হয় না, এই প্রথাটা শুরু হয়েছে আইফোন থেকে, তেমনই ডবল স্ট্যান্ড না দেওয়ার প্রথাটা শুরু হয়েছে সুপার বাইক থেকে। একটা বাইক স্ট্যান্ড করতে গেলে অনেকটা ক্ষমতার প্রয়োজন হয়। একটা সাধারণ বাইক আপনি সহজেই ডবল স্ট্যান্ড করতে পারবেন, কারণ তার ওজনটা অনেক কম। কিন্তু একটা সুপার বাইক যার ওজন বেশি হওয়ার কারণে সেটাকে ডবল স্ট্যান্ড করা খুবই একটা কষ্টকর ব্যাপার। মানে সুপার বাইকগুলোকে ডবল স্ট্যান্ড করতে গেলে আপনাকে সুপারম্যান হতে হবে, নাহলে আপনি ডবল স্ট্যান্ড করতে পারবেন না। একটা সাধারণ বাইকের ওজন 100 থেকে 150 কেজি হয়, আর একটা সুপার বাইকের ওজন 200 থেকে 250 কেজি। এবার আপনি ভাবুন কোন বাইকটাকে ডবল স্ট্যান্ড করবেন। এই জন্যে সুপার বাইকগুলোতে ডবল স্ট্যান্ড দেওয়া হয় না। আরেকটি কারণ হচ্ছে সুপার বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম হয়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম হওয়ার পরেও যদি ডবল স্ট্যান্ড লাগানো যায়, তাহলে সামান্য একটু উঁচু নিচু জায়গাতে পড়লেই সুপার বাইকগুলো আটকে যেত। এই জন্যে সুপার বাইকগুলোতে ডবল স্ট্যান্ড দেওয়া হয় না। কিন্তু এখনকার কিছু কিছু মিড রেঞ্জের বাইকের থেকে ডবল স্ট্যান্ড তুলে দেওয়া হচ্ছে। এই বাইকগুলোর ওজন খুব একটা বেশিও না, আবার এদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব একটা কমও নয়। যেমন ধরুন KTM 125, MT-15, R15, এই সমস্ত বাইকগুলো কমিউটার বাইকও নয়, আবার সুপার বাইকও নয়। এইসব বাইকগুলো থেকে ডবল স্ট্যান্ড তুলে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কোম্পানির প্রফিট। এবার আপনি বলবেন একটা ডবল স্ট্যান্ড তুলে দিয়ে কোম্পানির কতই বা লাভ করে। ধরে নেওয়া যাক একটা ডবল স্ট্যান্ডের দাম 500 টাকা। এবার একটা কোম্পানি তো আর একটা বাইক বিক্রি করে না, মোটামুটি বছরে 25,000 থেকে 30,000 বাইক বিক্রি করে। এবার দেখুন তো 25,000কে 500 দিয়ে গুণ করলে কত টাকা হয়। প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা যদি কোম্পানি একটি ছোট্ট জিনিস বাদ দিয়ে লাভ করে, তবে খারাপ কোথায়। তেমনই কিক তুলে দেওয়ার পোতাটাও এসেছে সুপার বাইক থেকে। সুপার বাইকগুলোতে কিক না দেওয়ার মূলত কারণ হচ্ছে বড় ইঞ্জিন হওয়ার কারণে। বড় ইঞ্জিন মানে সুপার বাইকগুলোতে 3-সিলিন্ডার 4-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়। এই ইঞ্জিনগুলোকে কিক মেরে স্টার্ট করতে গেলে আপনাকে বডি বিল্ডার হতে হবে, কিন্তু সবাই তো আর বডি বিল্ডার নয়। মানে এই 1,000 সিসির ইঞ্জিনকে কিক মেরে ঘোরানোটা সম্ভব নয়, এই জন্য সুপার বাইকগুলোতে কিক দেওয়া হয় না। কিন্তু এন্ট্রি লেভেল সুপার বাইকগুলোতে 1,000 সিসির ইঞ্জিনও থাকে না, আবার 4টে সিলিন্ডারও থাকে না। তাহলে এইসব বাইকগুলো থেকে কিক তুলে দেওয়ারও একই কারণ, কোম্পানির প্রফিট। তাহলে বাজারে যেসব কমিউটার বাইকগুলো আছে, তার থেকে কিক এবং ডবল স্ট্যান্ড কেন তুলে দেওয়া হয় না। কারণ যারা কমিউটার বাইক কেনেন, তারা ভ্যালু ফর মানিটা ভালো করে বোঝেন। মানে ধরুন যারা কমিউটার বাইক কেনেন, তারা বাইকটা তেল সার্ভিস, দাম, মেনটেন্যান্স এইসব সম্বন্ধে সব কিছু জেনে বাইকটা কেনে। কিন্তু যারা এন্ট্রি লেভেল সুপার বাইক কেনেন, তারা এইসব নিয়ে মাথা ঘামায় না। তাই কমিউটার বাইকগুলোতে কিক এবং ডবল স্ট্যান্ড দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।